আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা আরেকটি অসাধারণ এবং চমৎকার ধাঁধা নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আপনারা নিত্য নতুন এ ধরনের অসাধারণ এবং চমৎকার ধাঁধা পেতে পারেন। এছাড়া আমার চ্যানেলে অনেক মজার মজার ম্যাথ প্রেডিক্সের ট্রিক আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো চলুন আমরা প্রথমে ধাঁধাটা শুনে ফেলি। ধাঁধাটা হচ্ছে, আপনার কাছে দুটি ছক্কা আছে, ছক্কা আশা করি সবাই চিনেন, আমরা যে লুডু খেলি লুডুর ছক্কা। তো এরকম দুইটা ছক্কায় আপনি আপনার ইচ্ছা মতো ডিজিট বসাতে পারবেন। হ্যাঁ, 0, 1, 2, 3, 5, 4 মানে এই ধরনের যে কোনো ডিজিট বসাতে পারবেন, 0 থেকে 9 পর্যন্ত, এরকম দুইটি ছক্কায়। টার্গেট হচ্ছে আপনি এই দুটি ছক্কায় ডিজিটগুলো কিভাবে বসাবেন, যাতে করে আপনি সেই দুইটা ছক্কা ব্যবহার করে একটা মাসের সবগুলো দিন রিপ্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ মনে করেন যে কোনো মাসের তারিখ যদি হয় 11, তার মানে আমার দুইটা ছক্কাতেই 1-1 থাকা লাগবে। আবার কোনো মাসের তারিখ যদি হয় 27, তাহলে একটা ছক্কাতে থাকবে 2, আরেকটাতে থাকবে 7। অর্থাৎ আপনার টাস্ক হচ্ছে একটু চিন্তা করে ডিজিটগুলো বসাবেন, যাতে করে ওই দুইটা ছক্কা পাশাপাশি রাখলে একটা মাসের সবগুলো দিনকে রিপ্রেজেন্ট করা যায়। তো আমি বলবো যে সবার প্রথম আপনারা ভিডিওটা পজ দিয়ে নিজেরা চেষ্টা করুন। হ্যাঁ, একটা খাতা থাকলে খুব ভালো হবে, খাতার মধ্যে আপনারা ছক করে করে করতে পারেন যে কোনটার মধ্যে কী রাখলে ভালো হয়, এভাবে করে চেষ্টা করেন। তারপরে আপনারা আমার সাথে সমাধানটা মিলিয়ে নেবেন। তো আশা করছি আপনারা সেই কাজটি করেছেন ভিডিও পজ দিয়ে, এবং এটা কিন্তু মোটামুটি লেভেলের একটু হার্ড ধাঁধা, ঠিক আছে। এবং একদম ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কেউই আসলে এটা সমাধান করতে পারবে, এবং সমাধান করতে পারলে কিন্তু দেখবেন যে আপনাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আমি নিজেও যখন এটা প্রথম সমাধান করি, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল, যদি একটু সময় লেগেছিল, কারণ প্রথমে আমাদেরকে চিন্তা করতে হয় যে কোন ডিজিটগুলো রিপিট বসাতে হবে। তো আমরা চলুন স্টেপ বাই স্টেপ ধাঁধাটা সমাধান করি। এই ধরনের ধাঁধায়, হ্যাঁ, বা এটা আসলে একটু ম্যাথমেটিক্যাল ধাঁধার মতো, তো এই ধরনের ধাঁধায় আপনাকে যেটা চিন্তা করতে হবে যে কয়েকটা স্টেপে সমাধান করতে হবে। সবার প্রথমে চিন্তা করেন তো যে আমি একটা এক্সাম্পলের কথা বলেছিলাম, যে ধরেন তারিখটা যদি হয় 11 তারিখ, তাহলে আপনার দুইটাই কিন্তু 1-1 দরকার। তার মানে আপনি এটা নিশ্চিত যে দুইটা ছক্কাতেই আমার একটা ঘরে 1-1 করে থাকতে হবে। একই রকমভাবে একটা তারিখ আছে 22 তারিখ, তার মানে আমার ওই সেম দুইটা ছক্কাতেই 2-2 থাকা লাগবে। তার মানে আমরা কিন্তু নিশ্চিত যে দুইটা রিপিটেশন থাকবে। এরপর আবার চিন্তা করেন যে আপনি একটা ছক্কার মধ্যে যদি 0 রাখেন, হ্যাঁ, তো 0 বাদে ওই ছক্কাতে বাকি যে ডিজিটগুলো আছে, মনে করেন যে 0 আছে, আবার ওই ছক্কার মধ্যে আবার 5 আছে, বা ওই ছক্কার মধ্যে 0-র সাথে 7 আছে, তাহলে আপনি 0-7 তো আর এই একটা ছক্কা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছেন না। তার মানে হচ্ছে আপনাকে 0 কিন্তু আরেকটা নিতে হবে। আচ্ছা, আমি একটু লিখে লিখে করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা ছক করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে ডাইস 1, আর এটা হচ্ছে ডাইস 2। এখানে যে মানগুলো আমি রাখবো 6টা সার্ফেসে, 0, 1, 2, এখানেও রাখতে হবে 0, 1, 2। আচ্ছা, 1 এবং 2-এর ব্যাপারটা আশা করি আপনারা সবাই নিশ্চিত যে কেন দুইটাতেই 1 রাখতে হবে, কারণ আমার 11 দেখাতে হলে 1-1 রাখতে হবে, আবার 22 দেখানোর জন্য 2-2 রাখতে হবে। 0-র ব্যাপারটা এখন ক্লিয়ার হবে। এবার আমার আরও 3টা সার্ফেস করে ফাঁকা আছে। এই সার্ফেসে আমি দিব 3, 5 এবং 7, আর এই সার্ফেসে দিব 4, 6 এবং 8। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 9 তাহলে কী হবে। 6-কে যদি আমি উল্টে দেই, তাহলে কিন্তু আমি 9-কে রিপ্রেজেন্ট করতে পারছি। তার মানে 6-এর মধ্যে কিন্তু 6-ও আছে, 9-ও আছে। এবার দেখেন যে 0 দুইবার কেন দরকার। কারণ আমি যদি এখন 0-5 রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার যদি এখানে 0 না থাকে, এই প্রথম ডাইসের 0, তাহলে এখানে তো কোথাও 5 নেই, তাহলে আমি কি রিপ্রেজেন্ট করতে পারবো? 0-5 রিপ্রেজেন্ট করতে পারবো না। একই রকমভাবে 0-1 রিপ্রেজেন্ট করতে পারবো না। অর্থাৎ 0-র সাথে এই উপরের সার্ফেসে যা আছে, হ্যাঁ, সরি, 0-1 পারবো যেহেতু নিচেও আছে, 0-2 পারবো, বাট 0-3 পারবো না, 0-5 পারবো না, 0-7 পারবো না। একই রকমভাবে এই 3টাকে যদি নিচে নিয়ে আসি,
এই তিনটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে 046 04 06 08 এগুলো আবার রিপ্রেজেন্ট করতে পারবো না, তার মানে হচ্ছে আমার জিরো কিন্তু ডাবল দরকার, এই জন্য নিচেও একটা জিরো দিয়েছি। এখন খেয়াল করে দেখুন, এই কম্বিনেশনে আপনি যে কোনো তারিখ অর্থাৎ 00 থেকে শুরু করে, 00 তো দরকার নেই, 01 থেকে শুরু করে 31 পর্যন্ত যে কোনো রকমের তারিখ বানাতে পারবেন। যেমন আমরা যদি র্যান্ডমলি একটা চিন্তা করি 17, তাহলে এখানকার 1, এখানকার 7, যদি হয় 15 তাহলে একের সাথে 5, 16 হলে এই একের সাথে এই 6, এভাবে করে আমরা সকল রকমের কম্বিনেশন তৈরি করতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কারো যদি বুঝতে সমস্যা হয় এবং ধাঁধাটি কেমন লেগেছে আপনাদের অনুভূতি জানাবেন। সেই সাথে এই রিলেটেড আরও অনেকগুলো ধাঁধা আছে আমার চ্যানেলে, আশা করছি আপনাদের সেই ধাঁধাগুলোও ভালো লাগবে। এবং যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। এবং এই ধাঁধাগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি একদম ছোট বয়সের হন আপনি কিংবা অনেক বৃদ্ধ হন, সবার জন্যই খুব উপকারী। কেননা এই ধরনের ধাঁধাগুলো প্র্যাকটিস করলে আমাদের ব্রেইন অ্যাক্টিভ হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমরা খুব সুন্দরভাবে সুস্থভাবে চিন্তা করতে পারি। এবং চিন্তা করাটা কেন প্রয়োজন, কারণ চিন্তা যদি আপনি না করতে পারেন আপনি কিন্তু ভালো ডিসিশন নিতে পারবেন না। সো আলটিমেটলি ধাঁধা সমাধান করা কিন্তু সবার জন্য খুবই উপকারী একটা কাজ। এই জন্য আশা করব আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই রিলেটেড নেক্সট আমরা আরও অনেকগুলো ধাঁধা আলোচনা করব, সেই ধাঁধাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।